like I'm floating through the air. The pain I felt is pain. Hi friends, welcome back to my YouTube channel. So বন্ধুরা আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। সো ফাইনালি আজকে ভিডিওটা কি নিয়ে হতে চলেছে তো আমার টাইটেল এবং থাম্বনেল থেকে বুঝতে পেরেছো। সো এখন বাড়ি থেকে রওনা দিয়েছি, যে উত্তরবাগ রোডটা আছে জানো খালপাড় ধরে, সেই আমাদের মানে সবথেকে প্রিয় যে রোডটা, ওই রোড দিয়ে বাড়িপুর যাচ্ছি। বাড়িপুরে গিয়ে ওই শপটাতে যাব, হেলমেট এবং বাকি অনেক অ্যাসেসরিজ পার্টস আছে সব কিছু। পুরো হেলমেটগুলোর একটা একটা করে প্রাইস তোমাদের আমি মানে দেখাবো, একটা একটা করে প্রাইস শোনাবো কী কী প্রাইস আছে। এখন বাড়ি থেকে বার হয়েছি আমি আর ইজাজের আরএসটা নিয়ে যাচ্ছি, আজকের এটাতেই মোটর ব্লগ হবে। সো চলো তাহলে তোমরা ভিডিওটা কন্টিনিউ করে থাকো, মোটর ব্লগে গিয়ে সিধা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সো চলো বন্ধুরা তাহলে ফাইনালি এখান থেকে এখন রওনা দেখ যাক। টাইম হয়ে গেছে 5:38, বাট এর আরএসের টাইম হয়ে আছে এখন 12:49, মানে গাড়ির 12টা বেজে গেছে পুরো। চলো তাহলে যাওয়া যাক, কোন এখান থেকে সিধা যাবো উত্তরবাগ। উত্তরবাগ থেকে জানোই তো বারবার সেম রোড, সেম প্লেস, সেম সেম জায়গা, একই ব্লগ বারবার করলে মানে কমেন্টগুলো এরপর থেকে মানে গালাগালি কমেন্ট আসবে আমার সেম এ করলে। সো চলো তোমাদের এখন সিধা বাড়িপুরে গিয়ে দেখা হচ্ছে, কারণ এরকমভাবে ব্লগ করতে করতে গেলে ভিডিওগুলো অনেক লম্বা হয়ে যাচ্ছে, ভিডিওগুলো সব একটা শর্টকাট করে দেবো। সো খুবই ছোট করে নিয়ে আসার চেষ্টা করছি আমি, তাও লম্বা হয়ে যাচ্ছে। চলো এই ভিডিওটা অনেক ছোটোর মধ্যে কমপ্লিট করে দেবো, তোমরা ভিডিওটা কন্টিনিউ করে থাকো, দেখতে থাকো। সো ফাইনালি বন্ধুরা আমরা বাড়িপুর চলে এসেছি, এখন বাড়িপুর ওভারব্রিজের উপরে আছি। আর সামনে গিয়ে দেখতে পাবে লেফট সাইডে আসমা ধাবা, এবং আগে গিয়ে টিভিএস শোরুমের পাশেই আছে ওই শপটা, যে হেলমেট এবং গাড়ি বাইকের সমস্ত অ্যাসেসরিজ সব কিছু পাওয়া যাবে, এবং সমস্ত প্রাইসগুলো তোমাদের দেখাবো। শপটা অনেকটা আগে হয়েছে, বাট আমিও ওখান থেকে একটা হেলমেট নিয়েছিলাম, বাট তখন কোনো ভিডিও বানাইনি, বাট এখন একটা নতুন হেলমেট নিতে যাচ্ছি ইজাজের জন্য। সো ওই জন্য একটা ভিডিও ভাবছি বানিয়ে নিই, সো ওই জন্য যাচ্ছি ওখানে একটা ভিডিও বানিয়ে নেবো। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ আসমা ধাবাটা একদম ওভারব্রিজের শেষে এসে লেফট সাইডে, আর ধাবা ক্রস করে টিভিএস সার্ভিস সেন্টারের পাশে ওখানে চলে যাবো আমরা। সো টিভিএস সার্ভিস নয় শোরুম ওটা, সো টিভিএসের যে অটোর শোরুম, টিভিএসের বাইকের যে শোরুম আছে সেই শোরুমের পাশে। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ করে থাকো, ওখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সো বন্ধুরা দেখতে পাচ্ছ সারথি টিভিএস যে শোরুমটা আছে বাইকের, সেই সারথি টিভিএস শোরুমের মানে একদম শোরুমটা আছে ছেড়ে 20 মিটার কি 30 মিটার এলেই এখানে এসে তোমরা দোকানটা দেখতে পাবে। সো দোকানটা এখানেই আছে, চলো তোমাদের দেখিয়ে দিই একবার দাদার দোকানটা। প্রো মডিফিকেশন, ওয়াও, দোকানটা তোমার আমার সামনে আছে দেখতে পাচ্ছ সম্পূর্ণভাবে। সো চলো এখন ভিতরে গিয়ে সব কিছু ডিটেলসে তোমাদের জানাবো এবং দেখাবো, এবং দাদার সঙ্গে কথা বলে সব কিছু ভিডিওটা ফুল ডিটেলস ভিডিওটা নিয়ে তোমাদের সঙ্গে দেখা করছি। এটা বারুইপুর খাসমল্লিক আছে জায়গাটা। সো ফাইনালি বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি চলে এসেছি, যে মোটিভেশনের দোকানটা আছে টিভিএস মানে শোরুমের পাশে দেখতে পাচ্ছ। এখানে হেলমেট ছাড়া প্লাস মানে যে গার্ডগুলো আছে গাড়ির, লেগ গার্ডগুলো, প্রোটেক্টর, ক্র্যাশ গার্ডগুলো আছে, তাছাড়া মডিফিকেশনের A to Z মানে অনেকটাই মানে 80% উপরের সামান তোমরা এখানে পেয়ে যাবে দেখতে পাচ্ছ। মডিফিকেশনের রেডিয়েটার গ্রিল থেকে শুরু করে সব কিছু মানে সবগুলো এক একটা করে দেখানো সম্ভব না, আমি তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। হেলমেট তো আছেই, প্লাস তার সাথে এখানে দেখো চেন ক্লিনার এবং চেন লুপ, প্লাস রিং, চাবি রিং, এবং সবথেকে বড় কথা এক্সস্ট আছে, অ্যাক্রোপাবিক এসি প্রোজেক্টর এবং ব্যান্ড পাইপও পাওয়া যায়, এবং MT R5 ভার্সন 3 সব কিছুর মানে রেডিয়েটার গ্রিল এবং গার্ড টার্ড এবং এক্সস্ট এবং প্রায় ব্যান্ড পাইপ সব কিছু পাওয়া যাবে এখানে। প্রায় এখানে ইঞ্জিন অয়েল থেকে শুরু করে চেন ক্লিনার থেকে শুরু করে সমস্ত অয়েল মানে বাইকের মডিফিকেশানে যে যে সমস্ত পার্টস লাগে A to Z সমস্ত পার্টস তোমরা এখানে পেয়ে যাবে। এখন আমি সমস্ত পার্টসের তো প্রাইস বলতে পারবো না, যতটা হয় ভিডিওর মধ্যে একটা একটা পার্টসের প্রাইস দাদার থেকে জানবো এবং সব কিছু বলবে, আর একটা একটা করে তোমাদের আমি এখন দেখাবো প্রাইসগুলো কত কেমন কী যাচ্ছে।
সো ফাইনালি বন্ধুরা এখন তোমাদের যে পুরো মানে প্রোডাক্টগুলো দেখালাম সব মানে শপের, সো সবে এক একটা করে প্রাইস তোমাদের দেখাবো। সমস্ত প্রাইস তো বলা সম্ভব নয়, এতগুলো প্রাইস বলতে বলতে সকাল হয়ে যাবে সমস্ত প্রোডাক্টের। সো যতগুলো হয় প্রাইস তোমাদের দেখাচ্ছি, একজোড়ের হেলমেট থেকে শুরু করে বাকি নর্মাল সমস্ত হেলমেট এবং যা যা পার্টস আছে, আরন ফাইভ ভার্সন থ্রি যে ক্রাশ গার্ডগুলো আছে বাকি সবগুলো তোমাদের আমি প্রাইস একটা একটা করে জানাচ্ছি, জেনে নাও। সো স্টুডিওস এর এই হেলমেটটার প্রাইসটা কি আছে? যেগুলো আছে একজোড়ের ভেনা মেডিটেশন একটা আছে তোমরা দেখতে পাচ্ছ, একজোড়ের ভেনা মেডিটেশন কি প্রাইস আছে? 4,946 টাকা। সো এটা শাইনি আছে, একজোড়ে আরেকটা ম্যাটও হয় প্লাস ডিসকাউন্ট আছে। জানবো আমি আর এটা আছে ভার্সন ফোর, এটা আছে 1400 টাকা প্রাইস। সো এটাও দেখতে পাচ্ছ দুটো সাইজটা আলাদা, দুটো কারণ ডিফারেন্ট ডিফারেন্ট গাড়ি ওই জন্য দুটো সাইজটা আলাদা। সো আরো অনেকগুলো গাড়িতে লেগে যাবে তোমরা কম্প্রোমাইজ করে, যে ক্রাশ গার্ড গুলো দেখতে পাচ্ছ ওখানে আছে। সো প্লাস সো মানে নেক্সটে চলে আসছি, এখানে যে লেগ গার্ড গুলো আছে যেগুলো, সেই লেগ গার্ড গুলোর প্রাইস তোমাদের দেখিয়ে দিচ্ছি। এটার কি প্রাইস আছে স্পোর্টের? এটার দাম আছে 1100 টাকা। এখানে অনেকগুলো আছে, সবগুলো প্রাইস বলা সম্ভব না, তোমরা আসবে এবং প্রাইস গুলো দেখবে অনেক কিছু মানে শেপে পেয়ে যাবে। হেলমেট মাউন্ট যেটা আছে এটা কি প্রাইস আছে? 850 টাকা যে হেলমেট মাউন্টটা প্রাইস পেয়ে যাবে। টোটালি মানে মোটো ব্লগিং এর জন্য মাস্ট লাগে এটা, যারা মোটো ব্লগিং করো তোমরা। সো নেক্সট তোমরা এখানে দেখতে পাচ্ছ সমস্ত গাড়ি মানে রেডিয়েটার গ্রিল আছে, যাদের রেডিয়েটার গার্ড হয় যেগুলো। সো আরন ফাইভ ভার্সন থ্রি থেকে শুরু করে এমটি থেকে শুরু করে সমস্ত, আরন ফাইভ ভার্সন ফোর থেকে শুরু করে সমস্ত গাড়ির রেডিয়েটার গ্রিল তোমরা এখানে পাওয়া যাবে। প্লাস এখানে দেখো ইন্ডিকেটার, মিরার ইন্ডিকেটারও আছে। এটা কি প্রাইস আছে? 1400 টাকা। 1400 টাকা প্রাইস আছে মিরার ইন্ডিকেটার যে প্রায় আছে, যেটা এক জোড়া জোড়া পাওয়া যায় এটা। সো ফাইনালি নেক্সট তোমরা দেখতে পাচ্ছ এদিকে পুরো লাইনে মানে একবার সমস্ত পুরো হেলমেট গুলো রাখা আছে, অনেকগুলো হেলমেট আছে এখানে, ও থান্ডারের হেলমেট আছে, প্লাস বাচ্চাদেরও হেলমেট তোমরা এখানে পাবে, যে বেকার হেলমেট আছে, স্টুডিওস এর হেলমেট আছে, বাচ্চাদের ছোট ছোট বাচ্চাদের পাবে, লেডিস হেলমেট আছে, প্লাস সমস্ত সব রকমের কালারফুল এবং ম্যাট শাইনি দুটো ম্যান্ডা থান্ডারে সব ফাইনাল। বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে আছে মানে ইঞ্জিন কার্বোরেটর ইঞ্জেক্টর ক্লিনার আছে এখানে রাখা আছে, প্লাস চাবি রিং সেটও দেখতে পাচ্ছ পুরো সবকিছু, অনেকগুলো প্রায় অনেক সমস্ত ইয়ামা আছে, হিরো আছে, সুজুকি আছে, হন্ডা আছে, সমস্ত কোম্পানির চাবি রিং সেট তোমরা দেখতে পাচ্ছ। নেক্সট যেটা আছে তোমার দেখাচ্ছি এখানে লিকুইড মলি ইঞ্জিন অয়েল আছে, 10W40, 10W50 এবং সমস্ত এখানে, প্লাস শুটারের হচ্ছে গিয়ে ইঞ্জিন পারফরমেন্স মানে লিকুইড মলিরও আছে। সো নেক্সট যেটা আছে তোমার দেখাচ্ছি নিচে যেগুলো আছে মানে যে হ্যান্ডেল গার্ডগুলো আছে, রেড মানে লিভার গার্ডগুলো যেগুলো আছে নর্মালি যেগুলো গাড়িতে আমরা ইউজ করি, সো এই লিভার গার্ডগুলো এগুলো একটা করে জোড়া কি প্রাইস আছে? 850 টাকা করে জোড়া প্রাইস আছে। সমস্ত আলাদা আলাদা সব রকম কালার এখানে আছে তোমরা দেখতে পাচ্ছ, আলাদা আলাদা কালার ফুলে। সো নেক্সট যেটা আছে এখানে সব থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অ্যাক্রোপাবিকের এক্সস্ট, অ্যাক্রোপাবিকের এই ছোট এক্সস্টের প্রাইসটা কি আছে? 3300 টাকা প্রাইস আছে অ্যাক্রোপাবিকের এই ছোট এক্সস্ট। আর এসসি প্রজেক্ট যেটা আছে একটা দেখতে পাচ্ছ ছোট আছে, এসসি প্রজেক্ট এক্সস্টের প্রাইসটা কি আছে জানাবো আমরা? 2200 টাকা। আর অ্যাক্রোপাবিকের এখানে একটা বড় একটা এক্সস্ট আছে তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি, ফুল পুরো কার্বন 5D করা আছে ফুল, এটা এটা কি প্রাইস আছে? 7000 প্রাইস আছে এটা, 7000 টাকা প্রাইস আছে অ্যাক্রোপাবিকের এই এক্সস্টার। সো ব্যান্ড পাইপও আছে, এটা NS200 এর, তাই তো? NS200 ডমিনার, NS200 ডমিনার সমস্ত গাড়ি ব্যান্ড পাইপ মানে পেয়ে যাবে, আদার্স না অন্য গাড়ি কোনো আলাদা গাড়ি হলে ভার্সন 3 বা ভার্সন 4 এর যদি ব্যান্ড পাইপ লাগে অর্ডার করে গেলেও পেয়ে যাবেন। সো নেক্সট এখানে দেখতে পাচ্ছ এমটির যে মানে
সাইলেন্সারের যে গার্ডগুলো আছে সেগুলো আছে, উইন্ডশিল্ড আছে উপরে, প্রায় সমস্ত বাইকের উইন্ডশিল্ড তোমরা পেয়ে যাবে। নেক্সট ভার্সন 3 যে ডবল বাবল ভাইজার যেগুলো হয় প্লাস আদার্স 220 সমস্ত গাড়ির ডবল বাবল ভাইজারগুলো এখানে পেয়ে যাবে। সো নেক্সট যেটা আছে তোমাদের এখানে দেখাচ্ছি হচ্ছে চেন ক্লিনার এবং লুব আছে, চেন ক্লিনিং এবং লুব আছে। সো দেখতে পাচ্ছ তোমরা ক্যাস্টলের চেন ক্লিনার এবং লুব আছে, আর বারুইপুরে খাসমল্লিকে প্রো মডিফিকেশন শপটার নাম আছে। সো তোমরা দেখে নিও এখানে আসো, অনেকটা ডিসকাউন্টে পেয়ে যাবে প্রোডাক্ট গুলো। সো ফার্স্ট টাইম এখানে বারুইপুরে এরকম ফার্স্ট টাইম এরকম একটা মডিফিকেশন দোকান ফার্স্ট হয়েছে শপটা। সো প্লিজ তোমরা আসো এখানে দোকানে ভিজিট করো এবং প্রোডাক্টগুলো দেখো, দেখে শুনে তোমরা প্রাইস ঠিকঠাক ভাবে এ করে নিয়ে যাও, সব থেকে সেফলি ভাবে এখান থেকে পেয়ে যাবে তোমরা বাড়িতে। Hold me close till I get up, time is barely on our side. What's left? The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And বন্ধুরা তোমরা এখন দেখলে যে প্রবলেম গুলো সমস্ত এই প্রবলেম গুলো সব তোমরা এখানে পেয়ে যাবে। তো এগুলো প্রায় একটা গুলো বলা সম্ভব হচ্ছে না আমার দ্বারা। সো এগুলো আসলে তোমরা পেয়ে যাবে, প্রবলেম গুলো এখানে আছে স্টকে। সো এরকম আরো অনেক কিছু সামানপত্র আছে যেগুলো মানে সমস্ত কিছু আমি দেখাতে পারছি না, তাও যতটা সম্ভব আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের। যা যা প্রোডাক্ট আছে সব প্রোডাক্ট গুলোর প্রাইস আমি বলতে পারছি না, বলতে গেলে অনেকটা লম্বা হয়ে যায় ভিডিওটা, খুব তাড়াতাড়ি শেষ করে দেবো ভিডিওটা, খুব বেশি লম্বা করবো না, ওই জন্য শর্টের মধ্যে ভিডিওটা বানাচ্ছি। তোমরা আসো দোকানে ভিজিট করো, নাম্বারে কল করো এবং অ্যাড্রেসটা এবং সব কিছু আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নিও। সো ফাইনালি বন্ধুরা আমরা এখন ওই যে মডিফিকেশন শপ থেকে বার হয়ে বাইপাস ধরে বাড়ি থেকে রওনা দিচ্ছি, বারুইপুর বাইপাসে আছি এখন অলরেডি আপাতত। সো তোমরা সব কিছু মানে যতটা হোক প্রাইস বলতে পারলাম, জানাতে পারলাম। সো সমস্ত প্রাইস তো বলা সম্ভব হলো না। সো তোমরা আসো এবং দেখো, সমস্ত মাল এবং সব কিছু পেয়ে যাবে এখানে মডিফিকেশানে, এ টু জেড মাল পেয়ে যাবে তোমরা। আর বাকি আমি যদি দাদার কন্ট্যাক্ট নাম্বারটা আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা দেখে নিও। সো ভিডিওটা আর খুব বেশি লম্বা করছি না, ভিডিওটা এখানে শেষ করছি, পরে আবার কোনো নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ও টাটা, বাই বাই।